আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আমি আজকে বরাবরের মতোই কাশবনের পথ চলা চ্যানেল থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি রমজান উপলক্ষে তোমাদেরকে একটি রেসিপি তৈরি করে দেখাবো। বাট আমার রেসিপি জানার আগে আমি আমার যে সকল নতুন বন্ধুরা এখনো আমার কাশবনের পথ চলা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তাহলে চলো বন্ধুরা জেনে নিই আমার আজকের রেসিপির নাম। আমার আজকের রেসিপির নাম বেড়ামুন্ডি ফিশ গ্রিল উইথ ভেজিটেবল। তাহলে বেড়ামুন্ডি ফিশ গ্রিল করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তাহলে জেনে নিই আমরা। যেহেতু আজকে আমি বেড়ামুন্ডি ফিশ গ্রিল করব, তার জন্য আমি এরকম একটা আস্ত বেড়ামুন্ডি ফিশ নিয়ে নিয়েছি। আমি সেদিন তোমাদেরকে বেড়ামুন্ডি ফিশের ফিলেট করে দেখিয়েছিলাম কিভাবে বেক করতে হয়। আজকে আমি বেক করব না, গ্রিল করব। তার জন্য আমি এরকম একটা বড় ফিশ নিয়েছি এবং তার বুক চিরে এভাবে কেটে নিয়েছি দুপাশেই, আর বুকটাকে এভাবে ক্লিন করে নিয়েছি সুন্দর করে। যখন মেরিনেট করব মশলাগুলো যেন ভালোভাবে ভিতরে ঢুকে যায়। আর আমি কিছু সস ইউজ করব এর জন্য। তার জন্য আমি নিয়েছি লাইট সয়া সস, আর নিয়েছি অয়েল। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি, তোমরা যে কোনো অয়েল ব্যবহার করতে পারো। আর নিয়েছি ফিশ সস, আর লাগছে কিছু পাউডার। আমি এখানে ফিশ পাউডার নিয়েছি। আমি বাজার থেকে এইরকম ফিশ পাউডার কিনে ইউজ করছি। তোমরা যে কোনো গ্রোসারি শপে তুমি এই ফিশ পাউডারটা কিনতে পাবে, শানের ফিশ পাউডার। তাহলে আর লাগছে আমাদের আদা পেস্ট। এখানে এক চা চামচের মতো আদা পেস্ট নিয়েছি, আর নিয়েছি হাফ চা চামচের মতো রসুন পেস্ট, আর দুইটি রসুনের কুয়া এভাবে ছোট ছোট কুচি করে নিয়েছি। রসুনের কুচিটা দিলে খুব ভালো ফ্লেভার আসে। তারপর আমি নিয়েছি হাফ লেবু এভাবে কেটে, আর তো লাগছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি চার পিস নিয়েছি মাশরুম, আর নিয়েছি ফুলকপি এভাবে কেটে, আর নিয়েছি গাজর এভাবে কেটে, আর নিয়েছি ব্রোকলি এভাবে কেটে নিয়েছি। যেহেতু এটা গ্রিল উইথ ভেজিটেবল তো আমাদের ভেজিটেবল তো লাগবেই, আর এভাবেই আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। তাহলে দেখে নিলে আমার আজকে কী কী লাগছে। তাহলে আমরা এখন মাছটাকে মেরিনেট করতে চলে যাব। ততক্ষণ কি করতে হবে বন্ধুরা, সবাইকে আমার সাথেই থাকতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা ফিশটিকে মেরিনেট করে নিই। প্রথমে আমি লবণ দিয়ে নিব মাছটির গায়ে। এভাবে ভালো করে লবণ ভিতরে এবং বাহিরে দিয়ে দিব। আমি মাছটিকে এভাবে উল্টে আবার এ পিঠেও এভাবে লবণ দিয়ে দিব। তারপর আমি দিয়ে দিব এর মধ্যে তো এই যে হাফ লেবু, সেটাকে এভাবে দিয়ে দিব, ভিতরেও দিয়ে দিব এবং সেম করে ওই পিঠেও দিয়ে দিব। যেন ভালো করে ভিতরে ভিতরে ঢুকে যায় রসটা এবং সুন্দর একটা ফ্লেভার তৈরি করবে মাছের ভিতরে। তারপর আমি দিয়ে দিব এই যে রসুন পেস্ট। রসুন পেস্টটাকে এভাবে ভালো করে ঘষে ঘষে ঢুকিয়ে দিতে হবে, যেন মশলাটা ভিতরে সুন্দর মতো ঢুকে যায়। ঠিক এমন করে ঢুকিয়ে দিতে হবে। যেহেতু মাছটা অনেক বড় তো তোমাদের এই মশলাগুলোকে খুবই প্রপার ওয়েতে ঘষে ঘষে
ভিতরে যেন ঢুকতে পারে এমন করে ঢুকিয়ে দিতে হবে। তাহলে যখন এটাকে আমরা গ্রিল করব তখন খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর বড় মাছে আদা রসুনের পেস্ট না দিলে তো ভালোই লাগবে না, কারণ বড় মাছ থেকে মাছটা সামুদ্রিক মাছ, আর এর মধ্যে যদি আমরা আদা রসুনের পেস্ট না মিক্স করি তাহলে মাছটা খেতে একদমই ভালো লাগবে না। তাই আমরা ভালো করে আদা রসুন এবং অন্যান্য যে মশলাগুলো আমি ইউজ করবো সবগুলো যেন মেক শিওর ভালোভাবে ঢুকে ওইভাবে দিয়ে দিব। আর এই বড় মাছ গ্রিল না করলে ভালো লাগে না, এটা ফ্রাই প্যানে ভেজে তুললে ওই রকম ভালোভাবে টেস্ট করবে না। উপরটা ভালোভাবে হয়ে যাবে কিন্তু ভিতরে ভালোভাবে ভাজা হবে না। তাই বড় মাছগুলো সাধারণত গ্রিল অথবা বারবিকিউ করে খেলেই অনেক ভালো লাগে। তাই আজকে আমি তোমাদেরকে ওইভাবেই করে দেখাচ্ছি যেভাবে করলে মাছটা খেতে ভালো লাগে। এখন আমি এই যে মশলাটা নিয়েছিলাম ফিশ, এই মশলাটা এভাবে মাছের গায়ে ভালোভাবে ঘষে ঘষে বসিয়ে দিব। যেহেতু আমরা বেক করব না, আমরা এটা গ্রিল করব, আর আমরা এটা তেলে ভাজব না। তেলে ভাজলে মশলাগুলো সব তেলের মধ্যে ঝরে পড়ে যাবে। আর তোমরা যদি এভাবে গ্রিল করো তাহলে কি হবে, মাছের মশলাগুলো মাছের ভিতরেই থাকবে, বের হওয়ার তো কোনো সম্ভাবনা থাকে না, এবং যখন তোমরা খেতে যাবে কামড়ে কামড়ে হেব্বি মজা লাগে। ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরা এইভাবে করে যদি দিয়ে করে খাও আমি শিওর যে তোমরা অনেক পছন্দ করবে, সবাই অনেক পছন্দ করে। আর মাছ তো আমাদের এমনিতেই ভালো লাগে খেতে, আর রমজানে তো একটু অন্যরকম বেশি ভালো লাগে, কারণ রমজানে মাংস বা তেল জাতীয় জিনিসগুলো আমরা একটু অ্যাভয়েড করি। এমনিতেই আমাদের প্রচুর ইফতারিতে তেল খাওয়া হয়ে যায়, তো এই কারণে আমরা যদি এভাবে গ্রিল করি তাহলে তেলটাও কম লাগবে। এবং তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য সস। এখানে আমি সয়া সসটা ইউজ করছি, কারণ সয়া সস অলরেডি সল্ট থাকে, একটু লবণ থাকে, এই কারণে আমি খুব বেশি সয়া সসটা ইউজ করব না। দুপাশেই অল্প করে একটু দিয়ে নিলাম, দিয়ে ভালো করে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপর আমি দিয়ে নিব ফিশ সস। ফিশ সসটা দেওয়ার পর মাছের থেকে একটা অন্যরকম ফ্লেভার তৈরি করে, ফিশ সসের একটা আলাদা ফ্লেভার আছে, মাছটাকে অনেক সুস্বাদু করে তোলে। ঠিক এমন করে আমি দু পিঠেই দিয়ে নেব, দিয়ে এভাবে করে ঘষে ঘষে ঢুকিয়ে দিব যেন মশলাগুলো ভিতরে সুন্দর করে বসে যায়। তারপর আমি এই যে কেটে রাখা রসুন গোল কুচিগুলো, এগুলো আমি এই যে কেটে রেখেছিলাম এর বডির ভিতরে সুন্দর করে ঢুকিয়ে দেব। যখন আমি গ্রিল করব এটা ভিতরেই থাকবে, যখন আমি কেটে কেটে খেতে যাব তখন এই রসুন কুচিগুলোর কামড়টা বেশ ভালো ফিল হবে। তাই আমি এভাবে ঢুকিয়ে দিচ্ছি দুই পিঠেই। তোমরা দেখে নাও বন্ধুরা আমি কেমন করে কাজটি করছি, তোমরা যদি এভাবে করে নাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা অনেক লাইক করবে। এভাবে করে সবটা ঢুকিয়ে দিলাম ভিতরে এবং উপরে দুই পাশে, দিয়ে আমি এখন এটাকে 10 মিনিটের জন্য এভাবেই ম্যারিনেট করে রেখে দিব। 10 মিনিট পর ব্যাক করব। তাহলে বন্ধুরা ফিরছি 10 মিনিট, ফিরে এলাম বন্ধুরা 10 মিনিট পর। তো এখন আমি এটা ওভেনে ব্যাক করতে দিব। তার আগে আমি এই যে অলিভ অয়েলটা নিয়েছি, এই অলিভ অয়েলটা আমি এর গায়ে
সুন্দর করে এভাবে বসিয়ে দিব তেলটা দিয়ে আমি ওভেনে ঢুকিয়ে দিব ঠিক এভাবে করে দুই পিস আমি তেল দিয়ে দিব খুব বেশি তেল লাগবে না কারণ আমরা এটা বেক গ্রিল করব এই কারণে আমাদের বেশি তেল ইউজ করতে হচ্ছে না আমরা খুবই সামান্য তেল দিয়ে এটাকে জাস্ট গায়ে গায়ে এভাবে বসিয়ে দিব ট্যাপ ট্যাপ করে ঠিক আছে তাহলে আমরা এখন এটা ওভেনে দিয়ে দিব বন্ধুরা এরকম একটা বড় ডিশের মধ্যে নিয়ে আমি ওভেনে বেক করতে দিয়ে দিচ্ছি 180 ডিগ্রি সেলসিয়াস তাহলে আমি এর মধ্যে 10 মিনিট পর আবার দেখে নিব মাছটা ঠিক আছে কিনা এবং উল্টে দিব ততক্ষণ তোমরা আমার সাথেই থাকবে আমি এখন কি করব এই কেটে রাখা ভেজিটেবল গুলো সিদ্ধ করতে দিয়ে দিব খুব বেশি আমি ভেজিটেবল সিদ্ধ করব না ভেজিটেবলটা 10 মিনিট সিদ্ধ করব লাইক হাফ সিদ্ধ হবে ফুল সিদ্ধ হবে না ভেজিটেবল বেশি সিদ্ধ করলে ফিশের সাথে খেতে ভালো লাগে না তাহলে চলো আমরা এখন কি করব সিদ্ধ করতে চলে যাব বন্ধুরা আমি প্রথমে একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পানি দিয়েছিলাম এবং পানিটা যখন এই রকম ভাবে বয়ল হয়ে আসবে তখন আমি এর মধ্যে কেটে রাখা ভেজিটেবল গুলো দিয়ে দিব দিয়ে আমি জাস্ট 10 মিনিট সিদ্ধ করব খুব বেশিক্ষণ ধরে সিদ্ধ করব না এভাবে আমি সবগুলো ভেজিটেবল দিয়ে দিব তারপর আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিব সিদ্ধর সময় যেন ভেজিটেবলের সাথে লবণটা ঢুকে যায় তো আমরা ওয়েট করছি 10 মিনিট ততক্ষণ বন্ধুরা আমার সাথেই থাকলে আমি এখন 10 মিনিট পর চুলাটা অফ করে দিলাম আর এখন আমি এই জিনিসটাকে পানি ঝরিয়ে নিব আমি ঠিক এরকম একটা চালনির মধ্যে পানিটা ঢেলে দিব যেন ভেজিটেবলগুলো সেটে পানিটা সরে যায় এইভাবে পানি ছড়িয়ে তারপর আমি দেখাচ্ছি আমরা কিভাবে পরিবেশন তৈরি হয়ে গেল আমার গ্রিল ব্যারামুন্ডি ফিশ উইথ ভেজিটেবল তাহলে তোমরা একটু কাছ থেকে দেখে নাও গ্রিল করার পর কতটা সুন্দর হয়েছে এবং খেতে খুবই মজা লাগবে ক্রিস্পি এবং ভিতরটাও প্রপার সিদ্ধ হয়েছে যে দেখো এবং মশলাগুলো গায়ে গায়ে একদম বসে আছে লুকস সো ইয়ামি তোমরা অবশ্যই বন্ধুরা ট্রাই করবে আর আমি এখানে ভেজিটেবল এভাবে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে আমি সামান্য গোলমরিচ দিয়ে নিয়েছি এখন আমি আর এই ফিশটার সাথে কিছু সস দিয়ে তারপর পরিবেশন করব তো এখানে আমি তিন ধরনের সস নিয়েছি হট চিলি সস বারবিকিউ সস আর হচ্ছে টমেটো সস তোমরা তোমাদের মতো সস নিয়ে বিভিন্ন সস দিয়ে ট্রাই করে দেখতে পারো তবে অবশ্যই ট্রাই করবে এই রমজানই ট্রাই করবে এবং খেয়ে আমাকে লিখে জানাবে তাহলে এতক্ষণ বন্ধুরা আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবশেষে বলবো আমার চ্যানেলটি কাশবনে পথ চলা যারা এখনো সাবস্ক্রাইব করোনি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলে যেও না তাহলে সবাই ভালো থেকো সুন্দর থেকো রমজানের শুভেচ্ছা আবারও জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার